বিজেপির বিজয় রেলি। বটদ্রোয়াত স্কুটি লৈ উলাল আঙুর লতা। নিজের সমষ্টিত 70 কিলোমিটার পথ স্কুটি চলালে বিধায়িকা আঙুর লতায়। এই রেলিত নাছিল কোনো উদণ্ড বাইকার্স, সকলোরে মূরত হেলমেট, ইমান দিনে নেদেখা রূপ আঙুর লতার। হেলমেট পিঁধি আঙুর লতা এয়া বিজেপির বিজয় সংকল্প রেলিত। আগে আগে আঙুর লতা, পাশে পাশে দলীয় নেতা কর্মীর দল। বিশেষকৈ সমষ্টির যুবচামক লগত লৈ রেলি করিলে বিধায়িকা আঙুর লতা ডেকাই। 70 কিলোমিটার পথ স্কুটি চলাই বহু ঠাইত রই বহু উন্নয়নমূলক কামর শুভারম্ভণিও করিলে আঙুর লতাই। এই বিশাল রেলিত অংশ লৈ দেশের সুরক্ষার স্বার্থত মোদীর বিকল্প নাই বলেও মন্তব্য করিলে বিধায়িকাগৰাকীয়ে। জনতা পার্টি যুব মর্চার একটা বিশেষ কার্যসূচী, আমার বিজয় সংকল্পর রেলি আমি প্রত্যেকগী যুব শক্তিক আমি আরম্ভ করছো। আর যেহেতু আমার দেশের সুরক্ষার কারণে, ভবিষ্যৎ সুরক্ষার কারণে আর উন্নয়নের কারণে আমার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আমি আকো মোদী ডাঙরিয়াকে বিচারিছো। আজি সকল যুব শক্তি এই প্রমাণ করেছে, গতি আমি আশা রাখিছো যে অহা লোকসভা নির্বাচনত আমি প্রত্যেকে যুব শক্তি আর মহিলা শক্তিরে আমি লগ লাগি উন্নয়ন ও সুরক্ষার কারণে আকো পুনর্বার আকো এবার মোদী সরকার আমি নিশ্চয় সকলে মনে প্রাণে বিচার। একদিনাই সমষ্টির বিভিন্ন প্রান্তত খুলব পুষ্টি আর খাদ্যপ্রাপ্তি যোজনারও শুভারম্ভণি করিলে আঙুর লতায়। শতাধিক হিতাধিকারীক প্রদান করিলে এটকীয়া চাউলের টোপোলা। আপনাদের প্রত্যেকেই গম পায়, গতি আজি প্রতিটো সমবায় সমিতিসমূহ প্রত্যেকগী হিতাধিকারীর মাজতে এই আসনি মুক্তি করা হয়েছে। এতিয়া আগত যে 3 টকা আসে সেটা 1 টকাত রাইজে সেটা আমার রাইজে লাভ করবলে সক্ষম হব। আর দ্বিতীয়তে আগতে পরিবহন যে ক্ষমতা আসে এজেন্টবিলাকে 3 টকা যদি আসে সেটা 4 টকা বা 5 টকালেকে লৈছিল, কিন্তু এতিয়া আর সেইটা নয়। 1 টকার উপর কোনো এজেন্টে বা কোনো ধরনের পরিবহনের চার্জ লব নারিব। বিজেপির বিজয় রেলির বরপেটারোডর কার্যসূচীত অংশ লড়ে দলটির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে। রেলিত ভাগ লৈ নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর প্রসঙ্গ পুনের দোহারিরে বিজেপির রাজ্যিক সভাপতিগৰাকীয়ে বিধেয়কখনক জাতিরক্ষী আখ্যা দি রঞ্জিত দাসর মন্তব্য। বিধেয়কখনক লৈ একাংশই ভুল ব্যাখ্যা করেছে। আনহাতে আগন্তুক লোকসভা নির্বাচনত বিজেপি মিত্রজোটে 14খন আসনতেই জয়লাভ করব বলেও দাবি করিলে রঞ্জিত দাসে। লগতে অগবর সৈতে কোনো ধরনের মিত্রতা নহয় বলেও স্পষ্ট করে দিলে বিজেপির রাজ্যিক সভাপতিগৰাকীয়ে। আগন্তুক দিনত আমি 14খনে যাতে আসন যাতে আমি আজরি লব পাৰো তার কারণে আমি নিরলগভাবে চেষ্টা করে যাম। কংগ্রেস আর অগপর মিত্রতা যদি হয় যদি আমি তাক স্বাগতম জানাইছো, কারণ অসম গণ পরিষদের 90% কার্যকর্তাই ভারতের যোগদান পার্টির যোগদান করার কারণে ইতিমধ্যে ঠেং দাঙি আছে। তেজপুরত রেলিত অংশ লৈ পাকিস্তানের বিরুদ্ধে গরজি উঠিল সাংসদ রামপ্রসাদ শর্মা। বলিউডি স্টাইলত সাংসদ শর্মার ডাইলগ, বন্দুক আমার হব, গুলিও আমার হব, সময়ও হব আমার, পাক অধিকৃত কাশ্মীরও আমার হব, আমি তহতক কবর দিম। বিজেপির বিজয় সংকল্পর রেলি প্রতিটো সমষ্টিতে উলিওয়া হল। হাজার হাজার লোকে রেলিত অংশ লৈ প্রধানমন্ত্রী মোদীর জয়ধ্বনিত উত্তাল করিলে রাজপথ। আমিনগাঁও দুধনৈ গোলাঘাট, কাজিরঙা ধুবুরী রহা, বৈঠালাংসু করিমগঞ্জ মাজুলী খুমটাই মরিগাঁও আদি প্রতিটো সমষ্টিতে এই রেলির জড়িয়ে শক্তি প্রদর্শন করিলে বিজেপিয়ে। ব্যুরো রিপোর্ট, DY365।